রাজ্য জুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ, এরই মধ্যে স্বস্তির খবর। আজও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া রাজ্যের একাধিক জেলায়, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। তো বন্ধুরা, আজও রাজ্যের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ ও কলকাতা, বাংলাদেশের কোন কোন জেলায় হতে চলেছে এই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, এ বিষয়ে হাওয়া অফিস কি জানাচ্ছে বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়া কেমন রয়েছে, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তা চলুন দেখে নিই, গরমে খানিকটা স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আজ এবং আগামীকাল রাজ্যের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস জারি করল হাওয়া অফিস। বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30-40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তবে বৃষ্টি হলেও এখনও গরম থেকে নিস্তার মিলবে না বলে জানাচ্ছেন তারা। রাজ্যের কয়েক জেলায় আগামী সপ্তাহে তাপপ্রবাহ সতর্কতা জারি করা হয়েছিল। হাওয়া অফিস জানিয়েছে আজ দক্ষিণবঙ্গের 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রামের কোথাও কোথাও বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ 2 চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর দু একটি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আগামীকালও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলকাতায় কবে বৃষ্টি হবে তা প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের 5 জেলাতে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আজ থেকে মঙ্গলবার পর্যন্ত তো দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারের দু একটি জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। গত কয়েকদিন ধরে অসহনীয় গরমে হিমশিম খাচ্ছে কলকাতা সহ রাজ্য, আবারও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করছে, রবিবারও আবহাওয়া বদল ঘটেনি। কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও দহন জেলা এখন জুড়বে না বলে মনে করছেন আলিপুর আবহাওয়া দপ্তর। আজ পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। আগামীকাল বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে কোথাও কোথাও হালকা তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল থেকে বৃহস্পতিবার পর্যন্ত হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার দু একটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল বিকেলের দিকে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের 2 দিনাজপুর, মালদাহে তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিংয়ের আপডেটের সাথে।